হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো যে 2021 সালে আপনি যদি 10-15 হাজার টাকার মধ্যে কোনো একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে আমি আজকে যে 5টি ফোন সাজেস্ট করব, ভিন্ন ভিন্ন দামের যে কোনো একটি ফোন আপনি নিতে পারেন। এখান থেকে একটা ফোন যদি আপনি ইউজ করেন, খুব ভালো ফিল পাবেন, খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আমি অনেকগুলো ফোন থেকে এই 5টা ফোন আপনাদের সামনে তুলে ধরবো বা তুলে ধরতে যাচ্ছি। এই 5টা ফোনের যে কোনো একটি ফোন আপনি, ফোনের মিনিমাম যে ক্যাপাসিটি থাকবে সেটা ডিসপ্লে সাইজ থাকবে মিনিমাম 6.5 ইঞ্চি, ডিসপ্লে রেজলিউশন থাকতে হবে মিনিমাম HD+, পিক্সেল ডেন্সিটি থাকতে হবে মিনিমাম 250 PPI, ভিডিও রেকর্ডিং ক্ষমতা থাকতে হবে মিনিমাম 1080p এবং র্যাম মিনিমাম 3 GB থাকতে হবে, স্টোরেজ 32 GB থাকতে হবে এবং ব্যাটারি ক্যাপাসিটি মিনিমাম 5000 থাকতে হবে। ওকে, তো আমি যে 5টা ফোন দেখাবো 10-15 হাজার টাকার মধ্যে, যেগুলো বললাম এখন, এই সব কিছু থাকতে হবে মিনিমাম, এর থেকে উপরে অবশ্য অবশ্যই থাকবে, আপনারা যে কোনো একটি নিয়ে নিতে পারেন। আমাদের মাঝে যেটা রেখেছি সেটা হচ্ছে রিয়েলমি সি টুয়েলভ। এই ফোনটির ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন 6.5 ইঞ্চি IPS LCD HD+ ডিসপ্লে। এটার প্রসেসর আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G35। এটার GPU হিসেবে থাকছে পাওয়ার GE8320। এটার মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন আপনার ট্রিপল ক্যামেরা, যার একটি হচ্ছে 13 MP ক্যামেরা, আর 2 MP হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 MP হচ্ছে ডেপথ সেন্সর একটি ক্যামেরা। ওকে, এই তিনটি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 MP। এটা র্যাম হিসেবে থাকছে 3 GB এবং স্টোরেজ হিসেবে রোম হিসেবে থাকছে 32 GB। এটার ব্যাটারি ক্যাপাসিটি থাকছে একটা বিগ ব্যাটারি 6000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে একটি 10W ফাস্ট চার্জার। এটার প্রাইস হিসেবে রাখা হচ্ছে 10,999 টাকা, 11,000 টাকা। 11,000 টাকার মধ্যে বেস্ট একটি ফোন হয়ে যাবে নাম্বার চারে আমি রেখেছি ভিভো Y20। এটার ডিসপ্লে হিসেবে থাকছে 6.51 ইঞ্চ IPS LCD HD+ ডিসপ্লে। এটির প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 460 এবং GPU হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 610। এটার মেইন ক্যামেরা হিসেবে থাকছে তিনটি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 13 MP ক্যামেরা এবং আরেকটি হচ্ছে 2 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 MP ডেপথ সেন্সর। এটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 MP একটি সুন্দর ক্যামেরা এবং এটার র্যাম হিসেবে আছে 4 GB এবং স্টোরেজ রোম হিসেবে থাকছে 64 GB। এটার ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং সাথে থাকছে 18W একটি ফাস্ট চার্জার। এটার বর্তমান প্রাইস হচ্ছে 14,990 টাকা। হ্যাঁ, 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে OPPO A33। এই ফোনটি 2020 সালের হলেও আমি 2021 সালে আপনাদের জন্য সাজেস্ট হিসেবে রাখছি, এই কারণে যে ফোনটির পারফরমেন্স অনেক অনেক ভালো, দুর্দান্ত পারফরমেন্স। এটা ডিসপ্লে হিসেবে রয়েছে 6.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে এবং 90 Hz, মাই গড, সাথে HD+। চিন্তা করতে পারতেছেন এই ফোনটিতে 90 Hz রিফ্রেশ রেট রয়েছে, যা অবিশ্বাস্য। আপনি এই দামে অন্য কোনো ফোনে এই 90 Hz রিফ্রেশ রেট কখনোই পাবেন না, যেটা আপনি OPPO A33 পেয়ে যাবেন খুব সিম্পলি। তো এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয় স্ন্যাপড্রাগন 460 এবং GPU হিসেবে এটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 610। এটির মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে তিনটি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 13 MP এবং দ্বিতীয়টি হচ্ছে 2 MP একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং থার্ডটা হচ্ছে একটি 2 MP ডেপথ সেন্সর। এটার ফ্রন্টে রয়েছে 8 MP একটি সুন্দর ক্যামেরা, আর এটির র্যাম হিসেবে থাকছে 3 GB এবং স্টোরেজ হিসেবে থাকছে 32 GB। এটার ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকছে 5000 mAh এবং সাথে থাকছে 18W একটি ফাস্ট চার্জার। এটার প্রাইস রাখা হচ্ছে 13,900। 2 নম্বর ফোনটি হচ্ছে ইনফিনিক্স Hot 10। এই ফোনটি অনেক অনেক দুর্দান্ত, আপনারা এটার ডিটেলস দেখলেই বুঝতে পারবেন। এটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 IPS LCD HD+ একটি সুন্দর ডিসপ্লে। এটার প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G70, যেটা হচ্ছে গেমিং প্রসেসর, আর এটার GPU হিসেবে থাকছে মালি G52। এটার মেইন ক্যামেরা হিসেবে থাকছে তিনটি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 16 MP ক্যামেরা, দ্বিতীয়টি হচ্ছে 2 MP একটি ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 MP একটি লো লাইট সেন্সর, যা দিয়ে আপনি অনায়াসে রাত্রেবেলা খুব ভালো ছবি তুলতে পারবেন। এটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 MP খুব সুন্দর একটি ক্যামেরা। এটার র্যাম হিসেবে আছে 4 GB এবং রোম হিসেবে স্টোরেজ হিসেবে আছে 128 GB, মাই গড, 128 GB থাকছে আপনার রোম। এটার ব্যাটারি হিসেবে থাকছে 5200 mAh বিগ ব্যাটারি উইথ 10W ফাস্ট চার্জার। এটার বর্তমান প্রাইস হচ্ছে 12,990 টাকা, দুর্দান্ত একটি ফোন। আমাদের
আমাদের লিস্টের এক নম্বরে চলে আসলাম। তো আমাদের লিস্টের এক নম্বরে জায়গা করে নিয়েছে রিয়েলমি নার্জো 20। রিয়েলমি নার্জো 20 বর্তমানে ট্রেন্ডিং একটি ফোন। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চ আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে। এটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, যেটা গেমিং এর জন্য দুর্দান্ত একটি প্রসেসর। আপনারা গেম খেলতে পারবেন অনায়াসে খুব সুন্দরভাবে। এটার জিপিইউ হিসেবে থাকছে মালি G52 এবং মেইন ক্যামেরা হিসেবে থাকছে এটার তিনটি ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং পরেরটি হচ্ছে 8 মেগাপিক্সেল এবং পরেরটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মাই গড, অনায়াসে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই ক্যামেরা দিয়ে। এটার ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা দিয়ে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। এটার র্যাম হিসেবে থাকছে 4 জিবি এবং রোম হিসেবে স্টোরেজ হিসেবে থাকছে 64 জিবি। এটার ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকছে 6000 mAh বিগ ব্যাটারি উইথ 18W ফাস্ট চার্জার উইথ রিভার্স চার্জিং। মাই গড, এত কিছু দিছে ফোনটায়। এটার প্রাইস রাখা হয়েছে মাত্র 13,990 টাকা, ১৪,০০০ থেকে 10 টাকা কম। মাই গড, এত কম দামে, এত লো বাজেটে, এত দুর্দান্ত ফোন, এত দুর্দান্ত ফিচার, কল্পনাই করা যায় না। তো বন্ধুরা, আপনাদের বাজেট যদি হয়ে থাকে 10 থেকে 15,000 টাকার মধ্যে, তাহলে এই 5টা ফোন থেকে আপনি যে কোনো একটি ফোন বেছে নিতে পারেন, আপনার জন্য খুব ভালো হবে। আর কারণ আমি অনেক ফোন বেছে এই 5টা ফোন আমার তালিকা নিয়ে এসেছি, যা আপনাদের মাঝে তুলে দিলাম। এখন চাইলে আপনি যে কোনো একটা ফোন নিতে পারেন এখান থেকে, যদি আপনার বাজেট 10 থেকে 15,000 টাকার মধ্যে হয়। তো বন্ধুরা, আপনারা কমেন্টে জানিয়ে দিন যে 15,000 টাকার মধ্যে আজকের ভিডিওতে দেখানো কোন মোবাইলটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, আর কথা বাড়াতে চাই না, এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং।